ধরে গেছে। ওই মালিক আব্দুল, আব্দুল ওঠ। এ মালিক হজর আজান দিছে, নাস্তা পাঠাই দেব। আমার সারা দিনটাই মাটি হয়ে গেল। সালার কুপা কোথাকার? আমার ডগ সাহেব কেমন নিশ্চিন্তে ঘুমাইতেছে। এত কই যে আমার দোকানের সামনে ঘুমাইবি না, তবু ঘুমাইব। আমার লাট সাহেবের নাতি কালকের পড়া আশ্চর্য। ওই সালার পো কিসের আশ্চর্য? আমার মায়ের যে খান কি আসিল এটা তুমি জানা কি করে? শুধু তোর মায়ে না, তোর বংশে যতগুলো মেয়ে ছেলে ছিল সব তায়া ছিল। না না এটা তুমি একটু বেশি কইতাছ। অবশ্য বংশের সব মেয়ে ছেলে দেখার সৌভাগ্য আমার হয় নাই, তো আমার মায়ে যে তুমি যা কইলা এইটাই আসিল, এটা আমার এখন স্পষ্ট মনে আছে। তুই ছাড়া মানুষের বাচ্চা না। এটাও ঠিক, মানুষের বাচ্চা হলে কুত্তার মতো এরম লাগতে দিতে পারতামা। আমি জীবনে এই চেহারা তোমার দেখাবো না। বুঝছি, ও যাইব না। আব্দুল আচ্ছা কদমালি, তুই যে কইলি তোর মা খারাপ ছিল, আসলে ঘটনাটা কি? সত্যই খারাপ আছিল। মানে তোর মা? আরে হ হ আমার মা। কেমনে? আমার মায়ে আসিল গ্রামের এক বিধবা মহিলার একমাত্র মাইয়া। মায়ের নামে 30-40 বিঘা জমিও ছিল। 30-40 বিঘা? আর এই 30-40 বিঘা জমির লোভে একদিন গ্রামের মধ্যে দারুণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগিতা? কিয়ের প্রতিযোগিতা? আরে আমার মায়ের বিয়া করণের লাইগা। আর সেই প্রতিযোগিতায় জিতলো গ্রামের চেয়ারম্যান। চেয়ারম্যান? একদিন চেয়ারম্যান খুব কায়দা করে মায়ের কাছ থেকে সব সম্পত্তি লেখায় নিল। এরপরে মায়ের একটা ছেলেও হইল। তারপরে যা হয়, চেয়ারম্যানের কাছে মায়ের প্রয়োজন পুরে গেল। তারপরে মায়ের জীবনে নেমে আসলো চরম দুর্ভোগ। রে আব্বাস, তুই একা? তোর বউ আসলো না? না হুজুর, আপনার শাশুড়ি তো তারে আইতে দিল না, কইছে সতীনের মুখ দেখতে এই বাড়িতে ওনারে কোনোদিন আইতে দিব না। বাচ্চা দুইটা? তাকেও আইতে দিল না। তুই ভেতরে যা। চৌধুরী সাহেব, হারাম চাঁদিরে না তাড়ালে বড় বউ তো আসবেই না, আর সংসারের আগুন নিবে না। আগেই তো কইছিলাম জমি তো লেখা নিছেনি। তো এখন কি করি? কইছিলাম ওই পেলান মতো কাম করলে বাকি গ্রামের লোকজনের মুখ বন্ধ করতে আমি যথেষ্ট। ঠিক আছে। হারাম যদি, তুই এত বড় স্পর্ধা, তুই আমার বউ হইয়া আমার চাকর বাকরের সাথে অকাম করি এক তাক দুই তাক তিন তাক। সেদিন থেকে তুমি আমার জমি লিখে দিছো, সেদিন থেকে এই বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে গেছে।
এই বাচ্চা তোমার, এটা আমি কই লিয়ে যাব? তুই কুকর্ম করিয়া বানাই, তুই আজই এই মুহূর্তে এই এলাকা ছাইড়া চলে যাবি। তোরে যদি আর কোনদিন এই এলাকায় দেখি তাহলে কোরবানি করব, কোরবানি করিয়া দেবো। তারপর আর শুনো না, এই পেশাল পড়তে আমার আর ভালো লাগে না। কেন? তোর মা তো ভালোই আছিল। ভালো তো, কিন্তু লাভটা কি? কেন? ওই চেয়ারম্যানের পোলাটা হইলাম আমি। ও তারপর আমার মায় আমারে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা শুরু করে দিল। ভিক্ষা করতো? তখন একটু বড় হয়েছি, বুঝতে শিখছি, বয়সটা 5-6 বছর হইব। তারপর আরেকদিন মা বাড়িতে আসেন, আমারে সাইডে ভিক্ষা দেন মা। কামের বেটি পাওয়া যায় না, আর তুমি জোয়ান বেটি ভিক্ষা করো কেন? কাম করে খাইবার পারো না? আমি তো কাম করতেই চাই, আমারে কেউ নেয় না। কেন? নিশ্চয় তোমার স্বভাব খারাপ। আমার এই বাচ্চার জন্য আমারে নিলে নাকি দুইজনের খাওন দিতে হয়। তুমি আমার বাড়িতে কাজ করবা? করব। ঠিক আছে, আমার বাড়িতে কাজ করো, আসো ভিতরে আসো। তুমি তো সেই কামই করো। কি করেন আপনি? আরে মাননা না, মাননা না। আপনি কি করেন? আরে 100 টাকা ধরো। ঠিক আছে, ওর ঘুম পাড়াও, আমি এই কোনাল মাঝে বসে দিলাম। আপনি যান, এই যে চুপ 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 চুপ। হাই 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 হাই, বউ শুনলে আমার তালাক দিব। আমার মাপ করে দে, মাপ করে দে। এই বেটি কে? এই বেটি কে? নতুন কাজের বেটি, কালকে রাখলাম। তুমি চেনো রে? না তো। কেন? তুমি উলিপুরের চেয়ারম্যানের ওয়াইফটা? জি। হ্যাঁ হ্যাঁ, তুমি কারে বাড়িতে দেখাচ্ছ? কারে বাড়িতে দেখাচ্ছ? আরে এটা একটা নষ্ট চরিত্রের মায়া লোক। আরে ওই পোলাটা, ওই পোলাটা একটা দারো সন্তান, আর সেই জন্য তো চেয়ারম্যান ওরে তালাক দিছে। তুমি সত্যি কথা চাও? আরে সত্যি নাকি মিথ্যা নাকি? আইবেরি আইবেরি, তুই কলসাক কলসাক, খবর দাও, তুই আমার বাড়ির মধ্যে ঢুকবি না, আমার বাড়িতে অপবিত্র করে হলে যাস। রাখ রাখ কলস, এত লাঠি গুতা খাইয়াও তুই গ্রাম ছাড়তে পারলি না? তোরে যে এত কইলাম শহরে চল, চাকরি দিয়ে দেবো।
কত মানুষের আমি গার্মেন্টে চাকরি দিলাম, কালকেও তিনটা মেয়ারে চাকরি দিলাম, তুই আমার কথা শুনলি না। আচ্ছা তুই এই গ্রামে থাকুস কেন? গ্রামে থাকি আমার এই বাচ্চাটার জন্য। ও একদিন বড় হইব, প্রতিশোধ নিব, আমার মিথ্যা অপবাদ মুছে দিব। এইটা আমার বড় হইব, প্রতিশোধ নিব। তুমি আমার সত্যি চাকরি দিতে পারবা? আরে কস কি, তুই যাবি? নে এই দশ টাকা রাখ, নে কালকে স্টেশনে চলে আসিস। দশটার গাড়িতে মনে রাখিস। এই 1500 টাকা দিলি কেন? 2000 টাকা দিবি। যে মাই আনছে বুড়ি, আমার একটা বাচ্চা সাথে, তার জন্য 2000 টাকা দাদা। কতবারে তুই আমার কম দিছস, 1500 টাকা দে। আরে দাদা বেটা, টাকা কি গাছের গোটা? সোনো পাউডার আর লিপস্টিক দিয়া ভালো কাপড় পরাইলে একেবারে 16 বছরের যুবতীর মতো দেখা যাইব। আর এই পোলা আমি যাইতে যা দেরি, তারপরে দিবি পিএল। আবার ইংরেজি ফুটাও, পিএল কি রে? পিএল হইলো পিতে পাতা এলে লাত্তি, যেতে মাল দে। আরে কিসের টাকা? 1500-এর বেশি আমি দিতে পারব না, দরকার হলে ফেরত নিয়ে যা গা। ঠিক আছে যাওয়া আসা ভাড়া দে। এরপর থেকে ভালো মেয়ে না আনলে আমার পায়ে ঢুকবি না। Thank you.
ওই ঘরে না আমার মা থাকে আমার মার এই ডালপুরিটা দিও বইল কদম আলি দিছে তুই তোর সর্দার নে মাস ছিল না হ্যাঁ আমার মা এখন কেমন আছে তোর মা গলায় দড়িটা মরছে তারপর কি হইল তারপর তারপর মারাও কেন সকালে নিজেও তো লাত্তি দিলা বুঝো না এই লাত্তি গুলো আজ পর্যন্ত চলতে আসে আমি যাই পার্বতীপুরের ট্রেনটা বোধহয় আয়া পড়ল এই শুনছ তোর বাপ ওই চেয়ারম্যান শুনছি রাজনীতি করে বিরাট বড় লোক বাবা তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি কি কাজ আমার ইন্টারনি কোর্স তো শেষ হয়েছে তাই হোস্টেল ছেড়ে দিতে হবে আর এই জন্য আমি একটা বাসা ভাড়া নিয়েছি বাসা ভাড়া নিয়েছো হ্যাঁ কারণ আমি লন্ডনে এমআরসিপি করতে যাওয়ার জন্য চেষ্টা করছি তাই এখন আমার ঢাকা থাকা খুবই প্রয়োজন খুব ভালো করেছো এতে আমার অনুমতির কি প্রয়োজন তুমি বড় ডাক্তার হবে এটাই আমার স্বপ্ন তোমার মায়েরও এই ইচ্ছে ছিল আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে ও বেশি খুশি হতো ইয়ে বাসায় আছেন মানে ইয়ে বলে তো এখানে কেউ থাকে না না মানে বাড়িওয়ালা উনি তো অনেক আগেই মারা গেছেন না মানে আমি কাল যার সঙ্গে কথা বলে গেলাম অর্থাৎ বাড়িওয়ালি ও আসুন আসুন আপনি বসুন আমি দেখে দিচ্ছি ও তুমি বসো দেখো বাবা অবিবাহিত ছেলেদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না তবু তুমি বলে যাওয়ার পর অনেক ভেবেচিন্তে দেখলাম একজন ডাক্তার যদি পাশে থাকে তাহলে আপদে বিপদে অনেক সাহায্য হতে পারে তবে সাবধানে থাকতে হবে আমার আরো কয়েকজন ভাড়াটি আছে তো না আমার দিক থেকে তেমন কোনো অসুবিধা নেই কারণ আমি তো আমার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকব আর আমার খুব বেশি বন্ধু বান্ধব নেই যারা এখানে আসবে হ্যাঁ ওই জ্ঞান যাওয়ার হইচই না হলেই হবে আমি তাহলে উঠি না বসো চা খেয়ে যাবে সালেয়া নাস্তাগুলো লিজাকে দিয়ে পাঠাবি আচ্ছা ঠিক আছে দুটোই তো কাঁঠাল গাছতলায় আসবো লিজা কি চাচি তোকে নাস্তা নিয়ে ড্রয়িং রুমে যেতে বলেছে একটু দাঁড়াও কেন কে এসেছে চিনি না একটা ছেলে পারবো না আমি তুই যা চাচি তোকে যেতে বলেছেন আমি পারবো না বললাম তো তুই যা হ্যাঁ বাবা তোমার পরিচয় আমি নিয়েছি তোমার বাবা খুব নাম করা লোক নাও বাবা লিজা কোথায় টেলিফোন করছে ঠিক আছে লিজা লিজা জি মা এদিকে আছো তুমি কি এবছরই পাশ করেছো না গত বছর আমাদের পাশ করার পরও এক বছরের ট্রেনিং হয় তাকে ইন সার্ভিস ট্রেনিং বলে সেটা এই বছর শেষ হয়েছে মা আমাকে ডেকেছো এসো পরিচয় করিয়ে দিই আমার মেয়ে লিজা হ্যাঁ একটাই মেয়ে ইডেনে পড়ে সেকেন্ড ইয়ারে আর ও হলো ফারুক ডাক্তার MBBS পাশ করেছে আমাদের নিচের ফ্ল্যাটটা ওকে ভাড়া দিলাম একাই থাকবে আমি তাহলে উঠি এসে পড়েছি কোনো চিন্তা নাই
আমি ডাক্তার কাদম আলী, আমার কোন ডিগ্রি নাই। জ্ঞানী গুণী মহাজন যাত্রী ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, খ্রিস্টান ভাইদের গুড মর্নিং। রবীন্দ্রনাথ কাজী নজরুল শেক্সপিয়ার সাহেব বই লাগেছেন হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য বিনা জীবনে বৃথা। এই স্বাস্থ্য যদি ঠিক না থাকে, পেটে কামড়ানি উঠে, মাথা ঝিমঝিম করে, চক্কর টান টান করে, কানে কর কর আওয়াজ পাওয়া যায়, কোনো কামে মন বসে না, বসার থেকে খাড়া হইলেই চক্ষু অন্ধকার থাকেন, মাজা টান টান করে, চিন্তা করেন হাই হাই আমার কি হইল, জীবনে কি পেলাম। রাইট দুপুরে হঠাৎ আম্বিয়ার বাবা চিৎকার করে উঠলো, ও আম্বিয়ার মা গো, ধরেছি ধরেছি। আম্বিয়ার মায়ের রাগ জ্বালায় সুইচাইস দেখেই আম্বিয়ার বাবা কিছুই ধরতে পারে নাই, বিহার অভি মাফ করবেন জেলাব, গুড়া কিরমি ধরা যায় না। এই সারা দিন পোলাও কর মাতর মজ বাঙ্গি হাবি জাবি ফল ফলানি কত কিছু খাইছেন, সকালে পায়খানায় গিয়া দেখেন সর্বনাশ হইয়া গেছে, গোডাউনে তালা বন্ধ, মালার বাইরে না, কুতের পর কুত, কাশির পর কাশি, কিন্তু সকালে বিফল। এই সমস্ত ব্যায়ামের জন্যই আপনারা MBBS, FRCS, MCPS, ABCD থেকে জেড পর্যন্ত অনেক ডাক্তার কবিরাজ দেখাইছেন, কিন্তু কোনো ফল হয় নাই, গালে হাত দিয়া বৈশা আছেন, তাদের জন্য রয়েছে এই মহাশক্তি বটিকা। এক বটিকা সেবন করলেই টের পাইবেন ব্যায়াম কোনখান দিয়া পালায়, যদি কোন ফল না হয় আপনার পায়ের সাথে দিয়া এই গালের দাঁত বাইরেইতে বাইরেইতে এই গালে লই আসবেন, এই গালের দাঁত বাইরেইতে বাইরেইতে এই গালে লই আসবেন। প্রশ্ন করতে পারেন এই মহামূল্য বটিকার মূল্য কত, যেভাবে বলবো মাত্র 32 টাকা। এটা না চমকাইয়া উঠবেন না জনাব, জীবনে কোটি কোটি লাখ লাখ হাজার হাজার টাকা ব্যয় করছেন, বিলাতি মদ খাইয়া 3 বার মুটলে 1000 টাকা বাইর হইয়া গেছে, টাকা হইল হাতের ময়লা, আইজ আছে কাল নাই, কিন্তু আমি ডক্টর কদম আলী আছি, চিরদিন আপনাদের পাশে আছি, জনগণের সেবায় নিজের নিবেদন করছি, যেহেতু কোম্পানির তরফ থেকে এসেছি তাই 32 টাকা বাদ, শুধু আটানা আটানা আটানা। আছেন কোন ভদ্রলোক জায়গা থেকে আওয়াজ দিবেন, জায়গা যদি বলেন দাম কত, 32 টাকা, আটানা আটানা আটানা। আছেন কোন মহাজন, সইরা দাঁড়ান নারীগণ। ডিগ্রি ছাড়া
না ডাক্তার আমি কত মানি না পারবে না কেউ দিতে আমার উপযুক্ত দাম পেটের ব্যথা মাথার ব্যথা শীতের ভাইতে ঘাম একটা বড়ি খাইলে পরে হইয়া যাইব কাম কঠিন অসুখ ছাড়া বলি আমার বড়ি খাইবেন না ভাই আমার বড়ি খাইবেন না আমার মতো ডাক্তার খুঁজা পাইবেন না আরে আমার মতো ডাক্তার খুঁজা পাইবেন না দাম শুনা চমকাইবেন না জনাব দাম শুনা চমকাইবেন না জনাব আজকের জন্য এই বটিকার দাম ৩২ টাকা বাদ শুধুমাত্র আট আনা আট আনা আট আনা বকের সাবধান আমার মতো ভালো ডাক্তার দুনিয়াতে নাই দিনে রাইতে ২৪ ঘন্টা ব্যস্ত থাকি তাই পারবে না কেউ বলতে আমি হারাম পয়সা খাই আমার শরীর ভালো থাকুক সবার দোয়া চাই আমার বড়ি ছাড়া ভাইরে আর কারোটা খাইবেন না ভাই আর কারোটা খাইবেন না আমার মতো ডাক্তার খুঁজা পাইবেন না আমার মতো ডাক্তার খুঁজা পাইবেন না মরণ আইলে বাঁচাই দিমু কবরেতে যাইবেন না ভাই কবরেতে যাইবেন না আমার মতো ডাক্তার খুঁজা পাইবেন না আমার মতো ডাক্তার খুঁজা পাইবেন না মরণ আইলে বাঁচাই দিমু কবরেতে যাইবেন না ভাই কবরেতে যাইবেন না আমি কি তোর ঘরে থাকি রাইতে তো বাইরে বাইরে থাকি তবু তোর ভাড়াটা ঠিক মতো ওষুধ গুলি দিয়ে হুকাইতে দাস এই জন্য তো কমিশন দেই তোমার কমিশন নিয়ে আমি পুলিশের গুতা খাইতে পারুম না তুমি আমার ঘর ছাইরে দাও আমারে মাফ কইরা দাও পুলিশের গুতা কেসে থানা থেকে লোক আইছিল তুমি নাকি নকল ওষুধ দাও তোমারে ধরে লয়ে যাইব আরে কি এ নকল ওষুধ বেশি আই কেডা কেডা আইছিল পুলিশ পুলিশ আইছিল কইরে গেছে আমি আবার আইব তুমি ছাইরে দাও আরে তো ফলাই তার পুলিশ এই হুম এনে পুলিশ ছিল না শালার বুড়ি রই দেও দেয় নাই গন্ধ কিসের শালার আজব একটা গন্ধ এই তো গন্ধ তেনতে বেরিতেছে এগুলা খাইলে বাদ তো দূরের কথা মানুষই মরে যাবো গা কে আদত্রি ঝামেলা করেন না তো যা স্যার তোকে থানায় যেতে হবে থানায় তুই বেটা নকল ওষুধ বিক্রি করিস তোর নামে কমপ্লেন আছে স্যার বিশ্বাস করেন আল্লাহর কিরা খোদার কসম আমি এই পশ্চিম দিকে মুখ করে কইতেছি আমি বেজাল ওষুধ বেশি না কি কি ওটা থানায় গিয়ে বলবি
স্যার খালি খালি আমার থানায় নিয়ে না আমার আটটি কোটি ব্যাংকে আবার লাগবো। আপনি বিশ্বাস করেন স্যার, আমি বাজার থেকে এক নম্বর আটা কিনা গরম পানিতে সিদ্ধ করে গল্লি বানাইয়া রৌদ্রে হুকাইয়া বিক্রি করি, এর মধ্যে কোনো বেজাল নাই। আমার ওষুধ খেয়া লোক ভালো হয় না, মরেও না, মাঝখান দিয়া আমার পেটটা চলে। পেটটা ফোর টোয়েন্টি রাখ তো, ফালতু কথা চল। স্যার আমারে মাফ করে দেন, আমি আর সারা জীবন ডাক্তারি করুম না। যা ছেড়ে দিলাম, তবে এই এলাকায় আর তুই থাকতে পারবি না। যে মনে থাকে জানো যে মা যাই। ঠিক আছে একটু পরে যাও। লিজা মা যা তো, ডাক্তার ছেলেটা বোধহয় ঘরেই আছে, কোথায় কি খায় না খায় নাস্তাটা দিয়ে আয়। আমি কেন, সালিহা দিয়ে আসবে। আমি বললাম তুমি দিয়ে আসবে। না আমি পারবো না, সালেহা তুমি যা। ঠিক আছে তুই যা। রিজা ছেলেটা একটা ভালো সম্ভ্রান্ত ঘরের ছেলে, তাছাড়া ডাক্তার। আবার শুনলাম এমআরসিপি পড়তে লন্ডন যাবে, তাতে আমার কি তোমার কি কিছুই বোঝো না তুমি। আমি সব বুঝি মা, তুমি একটা স্টুপিড মেয়ে। ডাক্তার সাহেব আপনার নাস্তা। এ তো একেবারে জামাই ভোগ। না না এটা কিন্তু অন্যায়। আচ্ছা আমার মতো অন্যান্য ভাড়াটেদের ঘরে কি এই সাইজে নাস্তা যায়? তা যাবে কেন, একে তো ব্যাচেলার তার উপর আবার ডাক্তার, বাড়িয়ালির মেয়েও একটা শিয়ানা। খেলে বেটা খেলে। কঙ্কাল দেখে পুরুষ না মেয়ে বুঝতে পারেন? বুঝতে পারে। এই কঙ্কালটা মেয়ের না পুরুষের? মেয়ের। শুনেছি কঙ্কালের আশেপাশে নাকি তার আত্মা ঘুরে বেড়ায়। আমি ওসব বিশ্বাস করি না। ডাক্তার সাহেব আপনাকে দেখে কিন্তু আমার রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পের কথা মনে পড়ছে। রবীন্দ্রনাথ, তুমি তুমি লেখাপড়া জানো? ক্লাস নাইন পর্যন্ত পড়েছি। রবীন্দ্রনাথের কঙ্কাল গল্প ক্লাস নাইন, তারপর ঝিয়ের কাজ, অঙ্কটা মিলল না। বুঝতে পেরেছি, দাঁড়ান আমি মিলে দিচ্ছি। স্বাধীনতা যুদ্ধে এই মেয়েটি তার মা বাবাকে হারিয়েছে। চাচার বাড়িতে লেখাপড়া ঠিকই চলছিল, চাচা মারা যাওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে গেল। মেয়েটি এখন কাজ করে খায়, তাছাড়া খেবা কাকে ভাত দেয়। এখন একে ঝিও বলতে পারেন, কাজের বেটিও বলতে পারেন। মিলেছে অঙ্ক? হ্যাঁ মিলেছে, তবে একটু গোজামেল মনে হল। পৃথিবীতে এমন অনেক বাস্তব ঘটনা আছে সহজে কেউ বাস্তব বলে মেনে নিতে পারে না, তবু তা বাস্তব এবং সত্যি। ডাক্তার সাহেব
দেখবেন কঙ্কাল গল্পের নায়কের মতো ভূতের সাথে যেন প্রেম হয়ে না যায়। দাঁড়া, ভূতের সাথে নয় তবে অদ্ভুতের সাথে প্রেম হবে বলে মনে হচ্ছে। অদ্ভুত? হ্যাঁ অদ্ভুত। আরে রাখো তো তোমার এই দুর্মশা, আমাদের পাশের ঘরটা একজন সুন্দর সুস্বাস্থ্যবান সম্ভ্রান্ত ঘরের অবিবাহিত ডাক্তার ছেলেকে ভাড়া দেওয়া হয়েছে। উদ্দেশ্য আমি যেন তার সঙ্গে প্রেম করে তার গলায় ঝুলে পড়ি, আর সেই সুযোগ নিয়ে আমার মা ছেলেটাকে পাকড়াও করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। তোমার মায়ের এই মহৎ উদ্দেশ্যে কোন রকম ব্যাঘাত ঘটানো তোমার মতো সুপ্রিয় কন্যার উচিত হবে না, এবং এই মুহূর্ত থেকে আমার সাথে তোমার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করা উচিত। বিদায়, আমি বিদায় নিচ্ছি। হুদাহাফেজ। জলদি তোমার বয়স বলো হতে হবে বয়স ষোলো, আগে কোন প্রেম করনি সার্টিফিকেট দাও। তার বাবা মাকে আমার কাছে কেন আসলে তার কাছে যা।
বলতে হবে আজি তারে মিথ্যে ভালোবাসো যারে বলতে হবে আজি তারে মিথ্যে ভালোবাসো যারে প্রেম শেখাবো যতন করে যেমন তুমি চাও প্রেমের মাস্টার জি তোমার স্কুলেতে ভর্তি করলো প্রেমের মাস্টার জি তোমার স্কুলেতে ভর্তি করলো জলদি তোমার বয়স বলো হতে হবে বয়স ষোলো জলদি তোমার বয়স বলো হতেই হবে বয়স ষোলো আগে কোন প্রেম করনি সার্টিফিকেট দাও প্রেমের মাস্টার কি তোমার স্কুলেতে ভর্তি করে না তোমার স্কুলেতে ভর্তি করে না মেয়েদের কাজ পুরুষে করলে তো হাসি পাবে বয়স তো কম হয়নি এসব কাজের জন্য একটা মেয়ের গলায় দড়ি পরিয়ে আর নিতে হয় মেয়ে কি ছাগল যে গলায় দড়ি পরিয়ে নিয়ে আসবো দড়ি পরিয়ে না হলো গলায় মালা দিয়ে আনলেও তো হয় নি আপনার চিঠি বলে খবর আছে আমি না স্কলারশিপ পেয়েছি এটা সবাই পায় না বুঝলে হ্যাঁ আমি আমি ওখান থেকে পাস করে আসতে পারলে অনেক বড় ডাক্তার হব তুমি খুশি হও না মানে তুমি খুশি হও নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি তোমাকে কি প্রেজেন্ট করবো তুমি কি পেলে খুশি হবে ঠিক আছে তুমি বসো আমি মিষ্টি আনতে যাচ্ছি হ্যাঁ দাঁড়ান মিষ্টি লাগবে না আমাকে খুশি করতে চাও একটা কথা বলি আচ্ছা ঠিক আছে বলো আপনি কি বিলেত গিয়ে বিলেতি মিম বিয়ে করবেন হঠাৎ এই প্রশ্ন আমার উত্তরটা দরকার আছে বিলেতে গিয়ে ডিসিশন নেব বিলেতে মেম বিয়ে করব কিনা আমার চাচি না আপনাকে খুব পছন্দ নাস্তার বহর দেখে তা বোঝা যায় আপনি লিজাকে বিয়ে করবেন লিজা ভালো মেয়ে সুখী হতে পারবেন আমার চাচি না আপনাকে খুব আদর করবে সত্যি বড় আশ্চর্য মেয়ে তুমি কেন আমি জানি এই মেয়েদের প্রতি মেয়েদের ঈর্ষাটা খুব বেশি তোমার দেখছি সেই সামান্য ঈর্ষাটুকু নেই ও আপনি কি বলতে চাইছেন বুঝেছি বলতে চান লিজার বিয়ের প্রস্তাব দিলাম অথচ আমি একটু যুবতী মেয়ে আমার কথাটাও বলতে পারতাম তাই না কিন্তু ডাক্তার সাহেব আমি আমি খুব ভালো করে জানি আমি কাজের মেয়ে আমি সব বুঝি ডাক্তার সাহেব আমি সব বুঝি আসলে তুমি সব বুঝো চাচি ডাকলো যাই পরে কথা বলবো আমার বাসায় যেতে হবে কারণ সালেহার খুব জ্বর দেখে এসেছি তুমি তো জানো ও যদি ঘরে মরেও যায় তাহলে মা একবার ওকে দেখতেও যাবে না কিন্তু আমাদের কি হবে চিন্তা করেছো সোজা কথা পালাতে হবে পালিয়ে দেশে থাকা যাবে না কারণ মা অবশ্যই থানা পুলিশ করবে তোমার পাসপোর্টটা শুধু আমাকে দিয়ে যাবে বাদ বাকি সব চিন্তা আমার আমরা এদেশে থাকবো না কোথায় যাবে দেশের বাইরে ঠিক আছে আমি যাই যাও সালেহার দিকে লক্ষ্য রেখো মা গো
টেলিফোনটা কোথায়? ভেতরে চলুন। চলুন ডাক্তার ফারুক বলছি, প্লিজ আমার একটা অ্যাম্বুলেন্সের দরকার। না, কৃতদাস কোথায় এখনো যায়নি। সামাজিক বিবর্তনে এ শুধু আঙ্গিক পরিবর্তন হয়েছে। বাড়ির একটা কুকুরও যদি অন্যায় করে তাহলে তার উপর এমন অত্যাচার হয় না। একটা অসহায় মেয়ের উপর এরকম অত্যাচার সত্যি অমানবিক। সিস্টার দেখুন, রক্তটা ভিতরে জমাট বেঁধে আছে, আপনি একটু পরিষ্কার করে দিন। লিজা আপনি এখানে থাকুন, আমি এখানকার ডাক্তারের সঙ্গে একটু আলাপ করে আসি। আরে ফারুক, তুই না স্কলারশিপ পেয়েছিস? তা তুই কি এই হসপিটালে চাকরি করিস? হ্যাঁ করছি। তোরা ভাই ভালো ছাত্র, কিভাবে স্কলারশিপটা বাগিয়ে নিলি? তা তুই এখানে কি জন্যে? রোগী আছে। কোথায়? এই তো এই ক্যাবিনে। তা তোর কি হয়? আত্মীয়। আচ্ছা বলতো, খুব জ্বর, আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, অবশ্য মেয়েটা এখনো অজ্ঞান। ঠিকই করেছিস, তাছাড়া তুই তো আমার চেয়ে অনেক ভালো বুঝিস। আচ্ছা লতিফ স্যার কখন আসবে রে? রাতে একবার আসবে, পাশের কেবিনে আমার একটা রুগী আছে। হ্যাঁ আমি এখন আসি, পরে দেখা হবে। ঠিক আছে। তুমি এসেছ জাতি, আমি জানি জাতি, তুমি আমার পর রাগ করে থাকতে পারো না। আমি জানি তুমি আমার পর রাগ করতে পারো না জাতি। তাই তোমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চাচি লিজা ওরা কোথায়? ওরা কেউ এখানে নেই। ডাক্তার সাহেব আপনি আমাকে নিয়ে এসেছেন। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি আমাকে হাসপাতালে সুস্থ করতে নিয়ে এসেছেন তাই না? একবারও কি ভেবে দেখেছেন সুস্থ হয়ে এই অসহায় মেয়েটা কোথায় যাবে? আমার উপরে অত্যাচার নতুন কিছু নয় ডাক্তার সাহেব, তবু আমার একটিমাত্র আশ্রয় ওই চাচির ঘর, তাও আপনি শেষ করে দিলেন।
আমি মরে গেলে আমার কোনো দুঃখ ছিল না ডাক্তার সাহেব, তবু তবু আমাকে কেন এখানে নিয়ে এলেন? আপনি জানেন এর জন্য আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে, আমাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। একবার ভেবেছেন আমি কোথায় যাব? ভেবেছি, তুমি আমার এখানে থাকবে। একবার তোমাকে দেখা
চলুন আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাই। অসম্ভব, আমরা আর বাড়িতে যাব না। কেন? আমরা আগে থেকেই সব রেডি করে রেখেছি। আজ দুটো ফ্লাইটে সিঙ্গাপুর, ওখান থেকে চেষ্টা করব আমেরিকা যেতে। কিন্তু আমি ঠিকই যাব। এভাবে চলে গেলে ওনার মা সালেহার উপর একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে বলবে ও পালিয়ে গেছে। গুড লাক টু ইউ। এই জন্য ব্যাচেলর ছেলেদেরকে কেউ ভাড়া দিতে চায় না। আমি তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে এক ঘন্টার মধ্যে যদি তুমি বাড়ি ছেড়ে না যাও তাহলে তোমার সমস্ত মালামাল আমি বাইরে ফেলে দেবো। লোকের বাচ্চা, কাজের মেয়ের সঙ্গে প্রেম করে তাকে তুমি ভাগিয়ে নিতে চাও? আপন শাশুড়ির মেয়েকে যে কাজের মেয়ে বলে পরিচয় দেয়, ছোট লোক সে না আমি। ছোট লোকের বাচ্চা, তাহলে তুই সব বলছি। ওর গায়ে হাত দেবেন না, এখন ও আমার বিবাহিতা স্ত্রী। আন্ডারস্ট্যান্ড? তুমি তুমি ওকে বিয়ে করেছো? কেন, তাতে আপনার কোনো অসুবিধা আছে? ছোট লোকের বাচ্চা, তুমি ডাক্তার হয়ে একটা কাজের মেয়েকে বিয়ে করে আবার টন্টিং করে কথা বলো? চুপ। আপনি যদি মেয়ে মানুষ না হতেন তাহলে একটা ঘুষি মেরে আপনার সমস্ত দাঁতগুলো আমি ফেলে দিতাম। যে অমানসিক অত্যাচার এই মেয়েটার উপর আপনি করেছেন, এ কথা যে কেউ শুনলে আপনাকে দ্রুত মারবে। আমার বাড়ির থেকে তুমি থাকতে বললেও আমি আর এখানে থাকবো না, আর আমি তোমার আশীর্বাদ নিতে আসিনি। আমি শুধু জানিয়ে যেতে এসেছি সালেহা পালিয়ে যায়নি, ওকে আমি বিয়ে করে নিয়ে যাচ্ছি। চলো সালেহা। সালেহা আমার বাবা, সালাম করো। দাও মেয়েটিকে। আমি বিয়ে করেছি বাবা। ফারুক, এতবার স্পর্ধা তোমার? তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছ, আর সেই বউনে আমার বিনা হুকুমে বাড়ি জুটেছ। বললে অবশ্য এখনই চলে যাবে, তবে তোমাকে জানিয়ে বিয়ে করার মতো সময় আমার ছিল না বাবা। ফারুক, তুমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ করে দিলে। বাবা, আমি জানি তুমি দুঃখ পাবে। তুমি যদি এই বাড়িতে জায়গা দাও তাহলেই থাকবো, আর তুমি তো জানোই আমি স্কলারশিপ পেয়েছি, অল্পদিনের মধ্যে লন্ডন যাচ্ছি। কিছুদিনের জন্য ওকে আমি হয়তো কোথাও রেখে যাব, তারপর ওকে আমি লন্ডন নিয়ে যাব। এতে হয়তো কিছুটা আমার কষ্ট হবে। ওর পরিচয়? একাত্তরের যুদ্ধ ওর সমস্ত পরিচয় ছিনিয়ে নিয়েছে বাবা। তার মানে? হানাদার বাহিনী ওর বাবা মাকে নির্মমভাবে হত্যা করে, সেই থেকে ওর চাচির নিকট অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে। বাবা, আজ থেকে ওর নতুন পরিচয় হবে তবির চৌধুরীর একমাত্র ছেলে ডাক্তার ফারুকের স্ত্রী। চলো ফারুক। তুমি আমার পাঁচটি মেয়ে বলে একটি মাত্র ছেলে, আমার কোনো সাথ ছিল, আমার সাথ ছিল তোমাকে ঘটা করে বিয়ে দেবো। এ দেশের গণ্যমান্য ব্যক্তিরা আমার বাড়িতে আসবে, আমার মুখ উজ্জ্বল হবে। আমি দুঃখিত বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমার আর কি বলার আছে বাবা? তোমার সুখে আমার সুখ, আমার সুখ। সালেহা, থাক মা, থাক বাবা, থাক, তোমরা সুখী হও, সুখী হও। ভাইয়ের চরিত্র কবির ভাই।
ভয়ের চরিত্র ভয়ের মার্কা কে আসসালাম আলাইকুম উলিপুরের জনগণ ও উপস্থিত ভাইয়েরা আমার আজ আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলার জন্য হাজির হয়েছি আজ অনেক দিন ধরে আপনারা আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে আসছেন আমিও নিঃস্বার্থভাবে এই এলাকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই সব আপনারা সবাই জানেন এই এলাকায় দশটির বেশি নলকূপ কখনো ছিল না আমি বেশি করে নলকূপ বসাবার প্রতিশ্রুতি বহু পূর্ব থেকে দিয়ে আসছি এই এলাকার রাস্তাঘাটে পাশের সাকর পরিবর্তে আমি কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি আপনাদের বহু পূর্ব থেকে দিয়ে আসছি আপনারা আমার হাতকে শক্ত করলে আমি আপনাদের ঘরে ঘরে বিজলি বাতি এনে দেব ইনশাল্লাহ কোন ঘরে কেরোসিনের বাতিও জ্বলতে দেব না দবির ভাই দবির ভাই দবির ভাই আই সব আমার বয়স হয়েছে আপনাদের দোয়ায় আমার কোনো কিছুরই অভাব নেই আই সব সামনে নির্বাচন এই নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনারা যদি আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে বাকি জীবনটা আমি জনগণের সেবা করে কাটিয়ে দিতে চাই হুজুর ওর বাপের নামটা যেন কি বললেন আমি ঠিক চিনতে পারলাম না তো চুপ একাল আমি করে বাপকে চিনি যে নাম জানবো কিন্তু হুজুর আপনি তো বললেন চুপ ওসব অনেক কিছুই বলতে হয় রাজনীতি করতে গেলে অনেক কিছুই বলতে হয় অজানাকে জানতে হয় অচেনাকে চিনতে হয় পান্তা ভাত না খেলেও খেতে হয় হুজুর আমি বড় চিন্তায় পড়ে গেছি হুজুর চিন্তা কিভাবে আমার সংসার চলবে আজকে আপনার মনের যে পরিবর্তন দেখলাম তাই ভাবছি মানুষের পরিবর্তন হতে কত সময় বা লাগে কি হয়েছে পরিষ্কার করে বল পরিষ্কার করেই তো বলি হুজুর মিথ্যে বলে কি হবে এতদিন আপনি যে রিলিফের গম কাজের বিনিময়ে খাদ্য এসব যে আমাকে দিয়ে বিক্রি করাতেন আপনারে যে দামটা দিতাম তা থেকে মন করা 10% কমিশন থাকতো আমার আর তাই দিয়েই আমার সংসার চলতো তাতে কি হয়েছে না আপনি যে আজ ওই মিটিংয়ে বললেন এখন থেকে বাকি জীবনটা আপনি জনসেবা করে কাটিয়ে দেবেন তাহলে আর ওই গমটমো বিক্রি হবে না আর আমার কপালে কমিশনও জুটবে না এই ব্যাপকাল তুই এটা বুঝেছিস আরে বোকা ওটা তো মিটিং এর জন্য এসব কথা না বললে লোকে ভোট দেবে কেন তোমার হাতে কোমল ছোঁয়ায় নতুন জীবন দিয়েছো আমায় চেয়েছি তোমায় যেন বহুকাল বহু যুগ ধরে
পৃথিবীকে চিরতরে দাও করে পর এ বুকেই তোমারই ঘর বিষাদ বেদনা আজ অনেক দূরে গেছে সরে আমার মরণ যেন তোমার হাতের কোমল ছোঁয়ায় নতুন জীবন দিয়েছো আমায় চেয়েছি তোমায় যেন বহুকাল বহু যুগ ধরে তোমার বিদেশ যাবার কথা কি ভুলে গেলে না বাবা একটু দেরি হয়ে যাচ্ছে ঠিকই তবে ভিসার ডেট এখনো শেষ হয়নি মনে রেখো এটা তোমার জীবনের সুবর্ণ সুযোগ তুমি কিছু ভেবো না বাবা এই সপ্তাহের মধ্যেই আমি চলে যাচ্ছি কি করেন শোর টাইম হয়ে গেছে তুই বেল পড়ে গেছে তো আমার ব্ল্যাক করো কি এর ব্ল্যাক আছে তো তোর টিকিট মিয়া ভাই আমি তো কাউন্টার থেকে নগদ 10 টাকা করে কিনা বাইরে 70 টাকা করে বেশি এটা কি ব্ল্যাক হইলো আরে শালা ওইটাই তো ব্ল্যাক তাই লেমিয়া ভাই কাউরান বাজার থেকে লাল শাক তরি তরকারি 10 টাকা করে কিনা বাইরে যে 70 টাকা দিলা ব্যাসে এটা কি শালা দিক পেশার কথা কয় তারা ব্যবসা করে তাকে লাইসেন্স আছে আমার একটা লাইসেন্স যা পোস্টমাস্টারকে ডেকে আন মাস্টার সাহেব চৌধুরী সাহেব এসেছেন উনি আপনাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ উনি বাইরে দাঁড়িয়ে আসুন 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 সালাম আলাইকুম চৌধুরী সাহেব ভেতরে আসুন না থাক ভেতরে যাব না মাস্টার সাহেব আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে আপনার আপনার পিয়নটা কোথায় খালেক সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমিই বোধ হয় আমাদের সব চিঠিপত্র বিলি করো জি শোনো তোমরা বোধ হয় সবাই জানো আমার ছেলে বিলেত গিয়েছে MRCP পড়তে
সেখান থেকে নিয়মিত চিঠিপত্র আসবে, সমস্ত চিঠি আমাকে দেবে, আমাকে না পেলে এই সদনা লিখে দিবে। এই কথাটাই বলার জন্য এসেছিলাম মাস্টার সাহেব। মনে থাকে যেন কারো হাতে কোনো চিঠি দেবেন না। চাচা, চিঠিটা পোস্ট অফিসে দিয়ে আসবে। আচ্ছা মা। 8.5 টাকার টিকিট লাগাবেন। আচ্ছা চাচা, চিঠিগুলো ঠিক মতো ফেলেন তো? হ্যাঁ মা, আমি একেবারে পোস্টমাস্টার সাহেবের হাতে দিয়ে আসি। ভালো করে জিজ্ঞেস করবেন তো আমার চিঠিগুলো যায় কিনা। আমারে বলতে হইব না মা। হুজুর, মিটিংয়ে যাওয়ার আগে একটু আদা চা খেয়ে নেবেন, দেখবেন গলাটা কেমন হয়। বাবা, বৌমা, তুমি আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, বলার সুযোগও পাই না। ও বিলে যাওয়ার পর কোনো চিঠিও পেলাম না। যদি কাউকে পোস্ট অফিসে পাঠাতে। কাউকে কেন, আমি নিজেই যাব। চিঠি যে কেন আসছে না তা নিয়ে তো আমিও ভাবছি। তুমি যাও, এ নিয়ে কোনো চিন্তা করো না, যাও 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 যাও। সালাম আলাইকুম খালেক সাহেব। আরে আপনাকেই তো আমি খুঁজছি। কেন, কোনো চিঠিপত্র এসছে নাকি? হ্যাঁ, কালই একটা চিঠি আসছে, দেখি। কই? হায় হায়, এত কাটতে কে বলেছে? হ্যাঁ, ওই মিয়ারা, কোন রকম টেনে টনে একটু সমান করে দাও। হুজুর, লন্ডন থেকে চিঠি এসেছে। হুজুর, মেম সাহেবের সাথে ছোট সাহেবের ছবি। আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ বৌমা, তোমাকে ডেকেছি, বসো। বসো। আজ বুঝতে পেরেছি ফারুক এতদিন কেন চিঠি দেয়নি। কেন, ওর কি হয়েছে বাবা? কি আর হবে, এই ছবিটা দেখো। ওখানে গিয়ে বিলেতি মেয়েটাকে বিয়ে করেছে, কুলাঙ্গা, আমার বংশের মান মর্যাদা সব বুড়িয়ে দিল। বিলেতে গিয়ে ডিসিশন নেব বিলেতি মেম বিয়ে করবো কিনা। বিয়ে করতে পারে না, আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমারও হতো না, কিন্তু এই ছবি আর যে চিঠি সে লিখেছে, আমি লজ্জায় ঘৃণায় সে চিঠি সম্পূর্ণ করতে পারিনি মা। আজ যদি ও আমার সামনে থাকতো তাহলে চাপ করে পিঠের ছাল তুলে দিতাম। বাবা, চিঠিটা তোমাকে লেখেনি, লিখেছে আমার কাছে। প্রথম থেকে ও নাকি তোমাদের বিয়েটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। আর ও লিখেছে তুমি এ বাড়িতে থাকলে ও নাকি কোনো দিন এ দেশে ফিরে আসবে না। ও বিয়ে করেছে, এ আমি ভাবতেও পারি না বাবা। ভাবতে আমিও পারি না মা। আজ এই মুহূর্তে আমি যে কথাটা বলবো সে কথা বলতে আমার গলা আটকে যাচ্ছে মা। তবু আমাকে বলতেই হবে। তুমি তো জানো মা, আমার 5টি মেয়ের পরে 1টি মাত্র ছেলে। ও যতই অন্যায় করুক আমাকে মেনে নিতেই হবে। আমি চাই
ফারুক এদেশে ফিরে আসুক, আর যদি তাই হয় তাহলে তাহলে তোমার কিন্তু এ বাড়িতে থাকা হয় না। বাবা, এই পৃথিবীতে আমার কোথাও কোনো আশ্রয় নেই। বৌমা, আমার আর কোনো উপায় নেই। ফারুককে ফিরিয়ে আনতে হলে তোমার এ বাড়ি থেকে যাওয়া উচিত। না, সামনে ইলেকশন, জোর করে বের করে দিলে লোকে জানাজানি হয়ে যাবে, তাতে আমারই ক্ষতি হবে। বাবা শোনো, ইজ্জতের ভয় নিশ্চয় তোমারও আছে, উভয়ের ইজ্জত তুমিই রক্ষা করতে পারো, আর সেই পথ হলো তুমি নীরবে নিঃশব্দে এ বাড়ি থেকে বের হয়ে যাবে। আমার বাড়ির চাকরি তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। আমি সবাইকে জানিয়ে দেব আমার ছেলে বউ বাপের বাড়ি যাচ্ছে। বাবা, সারা জীবন সেই অভাগী দুঃখে কষ্টের স্রোতের মধ্যে সামান্য একটা শেওলার মতো ভেসেছে, সেই স্রোতটাকে থামানোর জন্য ওকে নিয়ে একটা বাঁধ বেঁধেছিলাম, সে বাঁধও আজ বালির বাঁধের মতো ভেঙে যাবে আমি ভাবিনি। বাবা, ঠিক আছে, আমার আমার কিসের সুখ, আপনাদের ইজ্জত রক্ষা হোক, আমি নীরবে নিঃশব্দে বাড়ি থেকে চলে যাব। আব্বাস, পাড়াগুলো খুলে রেখে যেতে বল। ও আমার বিবাহিতা স্ত্রী বললেই বিয়ে হয়ে গেল, আমি জানতাম প্রয়োজন ফুরিয়ে গেলে গলাপ ধাক্কা দিয়ে বের করে দেবে, তোর সাথে না মিশলে লিডা হাত পাড়াতে পারতো না, বেরোতি আমার বাড়ি থেকে। এই অবস্থায় আমি কোথায় যাব? সে কথা কি আমি বলে যাব? যাওয়ার আগে মনে ছিল না? আমি জানতাম না দুঃখ নিয়ে যাদের জীবন শুরু হয় সুখ তাদের কাছে স্বপ্নই থেকে যায়। পড়ে এমন কবি সাহিত্য আমি তোর কোনো কথা শুনতে চাই না, বেরো আমার বাড়ি থেকে। দোহাই চাচি, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে রাস্তা ছাড়া আমার কোনো পথ নেই। তোকে না হয় রাখলাম, পেটে খাল পড়েছে কি? ওরা আমাকে বের করে দিল, বিয়ে আমার শরীয়ত মতেই হয়েছিল, আর এ সন্তান আমার বৈধ। চাচি, তোমার সংসারের সব কাজ আমি করব, তোমার তো একজন কাজের মেয়ের দরকার হয়, আমাকে তাড়িয়ে দিও না চাচি, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না। মা,
নবাবের বেটি, বসে বসে ঘুমাচ্ছ? কখন বলেছি চা দিতে? আমার শরীরটা খুব খারাপ। শরীর খারাপ? বাঁধানোর আগে খেয়াল ছিল না? সে কি চালিয়ে আয়। লিজাকে আর আনবেন না পা, ওরা তো এদেশে নেই। শুনেছি জামাই বিদেশে চাকরি পেয়ে লিজাকে নিয়ে চলে গেছে। বিদেশে যাবার আগে একবারও আসলো না। না এলে কি করবো বলুন? বাবা বাবা, ওরই অবস্থায় ওকে তাড়িয়ে দিল। ছি 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 ছি, আর মেয়েটাও বোকা। আসলে আপা, ঝিটা করে স্বভাবই খারাপ। না হলে আপনার কাছ থেকে যা শুনলাম, বিয়ে নাই শাদি নাই নিয়ে চলে গেল, আর মেয়েটাও চলে গেল। ছি 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 ছি, পড়াই কেমন? একটা ডাক্তার ছেলে, এভাবে একটা মেয়ে সর্বনাশ করে তাড়িয়ে দিল। আর আপনি আবার কি করে মেয়েকে জায়গা দিলেন? ঝি চাকর কি পাওয়া যায় না? আবার তো বাচ্চাও হবে দেখছি, ওটারই বা পরিচয় কি দেবে? ছি 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 ছি, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, মান সম্মান নিয়ে এখানে থাকা যাবে না। আমি আপায় 1 তারিখের মধ্যে বাসা ছেড়ে দেব, আপনাকে কথাটা জানিয়ে দিলাম। আচ্ছা চলি। এখানে দাঁড়িয়ে আপনার গুণের কথা শুনছিলেন? বেরো হাওয়া, তোর জন্য আমার ভাড়া দিয়ে চলে যাচ্ছি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, বেরো আমার বাড়ি থেকে, বেরো। চাচি আমাকে দাঁড়িয়ে দিও না, আমি কোথায় যাব? যাবি রাস্তায়। আমার মান ইচ্ছে খাবো চাচি রে, চাচি আমি বেরো যাব, পৃথিবীতে আমার যাওয়ার জায়গা নেই। বেরো এখান থেকে, বিশ্বাস বেরো চাচি, আমাকে বেরো না। আল্লাহ কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কি শুনা কইতাছি, আমি কদমালি। কি? আমরা সবাই কদমালি। ও আপনার নাম বুঝি কদমালি, ভালোই হয়েছে, এতদিন পর একটা মিতা পেয়েছি। কি কদমালি মানে? গণ মানুষ এখানে কি করে এলি? মানুষের একটা জেনুইনিটি আছে। এই দেখো তুমি, তুমি নিশ্চয়ই মায়ের পেট থেকে পড়ে ব্ল্যাকার হওনি, কিন্তু এই সমাজ ব্যবস্থার চাপে পড়ে
অর্থনীতির যা তা কলেই নিষ্পেষিত হয়ে তোমার মতো কদমালিরা আজ চোর ডাকাত ব্যাকাত। হ্যাঁ, শুধু শুধু সমাজ ব্যবস্থার পরিবর্তন হলেই তোমার মতো অপরাধীরা এই সব অপরাধে অপরাধী হতো না। স্যার, আপনি কি যাত্রা দলে বিবেকের পাঠ করেন? ঠিক বলেছিস। কয় কি, ওরা যাত্রা দলের নায়কের মতো মঞ্চে শুধু পাকা বলি আওড়ায়। বাট ইট শুড বি স্টপড। স্টপ তো হন নিউজিট, কিন্তু হেরা তো শিক্ষার পাতে আছে। লেখাপড়া জানিস? যে কিছু কিছু জানি স্যার। দেয়ালের লেখাটা পড়তে পারবি? যে পারুম, সাত ক্লাস পর্যন্ত পড়ছি তা। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মুখ ভেঙেছিলি কেন? যে না, মানে এইসব জন্মের পর থেকে দেখে আসতেছি তো, কোনো লাভ নাই, মিথ্যা ফেলান। মুছে ফেলবো, গণ মানুষের অধিকার মুছে ফেলবো। মাথায় সিট আছে নাকি? বুঝেছি বুঝেছি, এদেশের মানুষের কিচ্ছু হবে না। কি করছিস? না মানে সিগারেটের দুয়াটা একটু এদিক সাইড। কেন? না মানে গতকাল থেকে একটা টান ধরনের চান্স পাই নাই। এটা দিতাম কিন্তু তবু না। সিগারেটের শেষ অংশটুকু খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। করলেন কি? ভাবিস না, আমার ভাগ্নে পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে আসবে, সেখান থেকে অর্ধেকটা তোর, অর্ধেকটা আমার। সুষম বন্টন হয় উচিত জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে। স্যার, আপনার ভাগ্নে পাঁচ প্যাকেট সিগারেট পাঠিয়েছে। কি, ভেরি গুড, পুরোটাই আমার। শুনো, ওকে বলবে কর্মীরা ফুলের মালা নিয়ে যেন তৈরি থাকে, দু চার দিনের মধ্যেই আমি বেরোচ্ছি, কারণ মানুষের পক্ষে যারা কথা বলে তাদের আটকে রাখা যায় না। স্যার বলো, কথা দিছিলেন পাঁচ প্যাকেট পাইলে আমারে অর্ধেকটা দিবেন। সরি, ভেরি সরি। এই দেখো, এই আমাদের আর কিছু মনে থাকে না। দিস ইজ আওয়ার ক্যারেক্টার। যদি কোন শরীরে ব্যক্তির হাতা করে অবৈধ মনে করবেন না। ঠিক আছে, তুই আবার চুপ, আস্তে কথা কম। এই দেখ কারে নিয়ে আসি। হাই হাই, তুই শেষ করার টাকার জন্য এই কাম শুরু করছো আছে? এই চুপ, সিলেসটা বেশি কথা কয়, খালি বেশি কথা কয়। রাস্তা বাচ্চার কই? রাস্তায় কেটে জানি ফালাই গেছে। হাই হাই রে, আমি তো ওদের চলে বাচ্চা কয় কি, ওই মানুষের বাচ্চাকে রাস্তা ফেলাতে যায়। তুই যা ভাগ 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 ভাগ, তোর পাশে পুলিশ আছে, সিআইডি আছে, গভর্নমেন্ট তোর বিরুদ্ধে। গভর্নমেন্ট তোর পক্ষে, তোর মন্ত্রী বানাইব, লগে আমারও তোর এলে যাইব। ওই ওই তুই জাগা বাবা, আমারে পাবাস না। আগে আমি হান দাইল কি না বাবা, ও সো আসা তোমার কাট দরকার নাই। ওরে বাবা রে আল্লাহ, তুই আমার বাবা, ও ঘর ছাড়িয়ে দে বাবা, তোর আমার পয়সার দরকার নাই। তুই যা বাবা, ঘর ছাড়িয়ে দে, আমার দরকার নাই। আর দুই সতের আর দশে কদমালি কি ব্যাপার, তোর কোলে বাচ্চা? সত্যি কথা কইলে তো আবার প্যাঁচ লেগে যাবো গা। কি রে, কি ভাবছিস? না বাপটা সে আমার পোড়া কপালের কথা, এই পোড়াটা রে নিয়ে বড় বিপদে পড়ছি। তোর পোলা? হ্যাঁ, তোমারে এতদিন কই নেই সাদেক ভাই, বউ আমার আসিল। আচ্ছা, কিন্তু মনের মিল ছিল না, তাই তোমার হোটেলের সামনে ঘুমাইতাম। ও, গতকাল বউ বাচ্চা রেখা কোথায় জানি চলে গেছে। তোর বউ বাচ্চা রেখা চলে গেছে? ক সেই পোলাটাতে নিয়ে এখন আমি কই যাই।
তোর বউ যে বসে থাকতো সেখানে যাবি। তুমি তো বুঝতেছো না সাদিক ভাই, আমার একটা প্রেস্টিজ আছে না। বস্তিতে লোকজন আমার দেখলে চিৎকারি দেয়, সেই বস্তিতে আমি কি করে থাকি কও? তুমি আমার একটা উপকার করবা। উপকার কি? যদি তোমার হোটেলে আমার একটু থাকতে। আরে বেটা, এটা কি সোনার গায়ে হোটেল পেয়েছিস? না মানে এতদিন তো বাইরে বাইরে থাকতাম, কোনো অসুবিধা ছিল না। এখন এই পোলাদারে নিয়ে আজ কই যাই? যদি এই হোটেলের কোনা কাঞ্চিতে একটু থাকতে দিতা তাহলে বড় উপকার হইত। রাখ তোর উপকার, তোর জায়গা দিয়ে আমি কি ভাত বেচা বন্ধ করুম নাকি? হ্যাঁ যা, সামনে বস্তি রয়েছে, সেখানে একটা জায়গা করে নেগা। যত সব দিবা না। আরে আব্দুল, আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এ এ বাবুয়া শোন শোন। হ্যাঁ শোন। কি? তো থাকার জায়গা নাই আছে, চল তো আমার ঘরে থাকবি। সাদেক ভাই কি কি কয়? কালো কালো আমাদের এবিসি সুইপার, ঝাড়ু দেয় ঝাড়ু দেয়। হ্যাঁ মেতর, তুই আমাকে ছোট জাত মনে করলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো মেথরি আছে, এখন তুই চিন্তা করিয়া দেখ। আরে বেটা, তুই মেতর হইলো, তোর একটা জাত আছে, আমার তো তাও নাই। তোর ঘরে থাকতে আমার আপত্তি কি? তাই কথা হইলো, মাল খাইয়া এখন তো তুই বেহুশ, কাল বেনে আবার উষ্টা মেরে আমার বাড়ি করে দিবি না? তা আমি মাল খেলে বি হুসে থাকে না খেলে বি হুসে থাকে। আচ্ছা চল সাদিক ভাই যা। রামু তেল দেখো বড় আর সঙ্গে মাল খাই, বুঝলি না? এ কালো কালো মাল লয়ে গেলি না? লক্ষ্মী লক্ষ্মী, আরে লক্ষ্মী, শালি ভাগিয়া গেল নাকি? আরে ও নিকাচ্ছু, তোকে চিতায় উঠাইয়া তারপর ভাগু। তো আজ ভি দারু পিকে আয়া? ভগবান কসম, হামনে দারু নাই পি, দারু নে হামকে পি। ঠিক আছে, তু দারু পিতে থাক, আমি চললাম। চলো আচ্ছা হুয়া, ও চলিয়া গেল, ঘর ভি খালি হলো, তু আরাম সে থাকতে পা। কি করলি? আমি চলিয়া তু ঘর ভাড়া দিবি, দারু দিনে কেলে তু কেরায়া ডাল লায়া। আজ তুহার একদিন কি আমার একদিন? আরে 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 আরে, কি করতে আছে? আমি তো স্বামী আছে, লোকে খারাপ বলবে। আরে কি খারাপ বলবে? এই 18 সাল তোর সংসার করে আমি কি পাইলাম? কি দিলি তু আমাকে? না সোনা না রূপা, খালি সিসি বোতল আলার কাছে মদের বোতল বেচলাম। আরে ওটা বেচে ভি তো একটা অলংকার বানাইতে পারতি। লাগতি মারি তোর অলংকারে? এ বাবু, তু এখনো খারাই আছিস কেনে? ঘর ভাড়া হবে না, যাবাই। হ্যাঁ হ্যাঁ চলিয়া যা, তোর বউ ভাগিয়া গেল, মাসুম বাচ্চা কষ্ট পাবে, তাই লিয়ে আইলাম। কিন্তু এ শালির মনে কোনো দয়া মায়া নাই, বেকার নাম রাখছে লক্ষ্মী। যা চলিয়া যা, এ বাচ্চা মরিয়া গেলে ভগবান যখন শালিকে ধরে গুতা মারবে তখন মালুম হবে। আরে বাবু, বুঢ়া যা কহিল ঠিক কথা, এ মাসুম বাচ্চাকে ফেলে তোর বউ ভাগিয়া গেলে? সবই আমার কপাল, বহুত বুড়া কাম করছে, দে ওকে আমার কলে দে। উঠা তো খালি দারু খাইল, একটা বাচ্চা দিতে পারলো না, আজ থেকে তোর বাচ্চা আমার কলে থাকবে। ইয়ে কালু ভাই, বাচ্চাটার তো একটা ব্যবস্থা হইল, না আমি কি করি, বেকার হইয়া বইয়া রইছি। আরে ভাবিস কেন,
फिल्म लाइन में बहुत काम आछे। हाँ एक व्यवस्था करिया देवे चल। चा दे कदम दीतासी तारातारी। नहीं हम चाय नहीं पिएगा, हम दारू पिएगा दारू। वही घंटा खाए खाए तो पेट पोसा है आप खाओ सालार पेट बालो थकब। हमार पेट तो दारू चाय बाबुआ लेकिन पैसा नहीं आपेल देना सुहाग को आपेल के बेटा सर उगले हिरो नहीं रखा है। টাকা দিল তোর বাচ্চাকে শুটিং লাগাইছিস টাকা দিল আমাকে 10টা টাকা দে। মদ খাওয়ানে লেগা উষ্টা দিমু শালার পোটা তুই তো আমার নিজের লোক আছিস দে না দেখ আমি আমি কিন্তু ভাবিরে কয়ে দিব এ ভাবি যা দেখাই দিয়ে আছে ও শালিকে আমি ছাড়িয়া দিব যা লাগবে না তোর টাকা এ এ জামেল ভাই সালাম জামেল ভাই কি খবর কালু কাল রাতে আমার জরুটা মরিয়া গেল শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে কিছু টাকা পেলে এই নিয়ে কবার তোর বউকে মারলি রে চুপ করে আছিস কেন আগে কেছি নাকি এত মাল খেলে মনে থাকবে কি করে জামান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কান্তাজি আর চিন্তা করতে আজি ভগবানের বুদ্ধি একটু কমিয়া গেছে দুর্বেলা এটা কি কর ভগবান কত কিছু বানাইলো পাহাড় বানাইলো সমুদ্র বানাইলো লন্ডন বানাইলো আমেরিকা বানাইলো এই পুকুরটাকে বাংলা মধ্যে ভরিয়া দিল না কেন বিরাট চিন্তা এ অ্যাসেম্বলিতে প্রশ্নটা উডাই তৈব যাক ওইলে কি করতি তাহলে আমি খাইতাম আর নাইতাম নাইতাম আর খাইতাম আচ্ছা কম মনে অঞ্চল একদিন তারা খাওয়া মনে এসেম্বলি ভাইকে বলিয়া দিবি এই পুকুরটাকে যেন বাংলা মধ্যে ভরিয়া দিতে আচ্ছা কম মনে এসেম্বলি ভাইকে বলিয়া দিবি এই পুকুরটাকে যেন বাংলা মধ্যে ভরিয়া দিতে জাম্বু ভাই আমার তো ফাইটিং করতে যাইবেন তার আগে একটু চা খান কিসে এই কাপে কেউ চা খায় মারছে ভাঙা কাপে চা খেলো স্যার এই প্রোডাকশনে 7টা কাপ আছে 7টে আড্ডা খাজা ভাঙ্গা এই দেখেন 7টা কাপই ভাঙ্গা হ্যাঁ তোর ম্যানেজারকে ভাই ম্যানেজার এই হান্টার ভাই বসালায় ভাই আমাকে ডেকেছেন হ্যাঁ
চায়ের কাপ নাকি সব ভাঙা ভাই আমি কি করব কাপের কথা তো বলি কিন্তু প্রোডিউসার টাকা দেয় না কি ব্যাপার জাম্বু সাহেব এত হাউকাউ কিসের আচ্ছা আলম সাহেব আপনার এই ছবি বানাতে কমপক্ষে 30 লক্ষ টাকা খরচ হবে হ্যাঁ তা তো হবেই কিন্তু কেন আচ্ছা 30 লক্ষ টাকা খরচ করতে পারেন আর সামান্য এক ডজন ভালো কাপ কিনতে পারেন না এই কাপে কেউ চা খায় আপনি নাকি কাপ কিনতে টাকা দেন না দাঁড়িয়েছ কে ও তুই গতকাল শট নষ্ট করেছিলি ছোট লোকের বাচ্চা ভাঙা কাপে চা দিলি কেন মানে মারেন কেন আমার কি দোষ আপনার প্রোডাকশনের সব কাপই তো ভাঙা আমার কি কাপ তৈরির ফ্যাক্টরি আছে আরে বেয়াদব আমার মুখের উপরে কথা আপনি কি খেটাইবেন আমি এইটাই কাছি বুঝতে পারি আপনার প্রোডাকশনের জাম্বু ভাই মোটা শরীর নিয়ে খানাই আছেন বিচার করলেন না ঠিক আছে দেখলেন দেখলেন জাম্বু সাহেব অত বড় বিয়াদব ম্যানেজার এক্ষুনি এক ডজন কাপ আনবে যাচ্ছি স্যার লাত্তি মারি লাত্তি মারি লাত্তি মারি তোকে শুটিকের তিনটা মারি তোকে দিচ্ছি বাঙ্গা কাপে চা দিলাম দোষ হইলো আমার কি হয়েছে তুই আমাকে বল তুমি সেটা করবা কি ঘন্টা তুমি শালাই তো মেয়ে তো 3 পয়সার লম্বা দিয়ে হিসাব করে না তোমারে গরিব মানুষের কথা কয়ে ফিল্ম বানায় আবার কাগজে বড় বড় লেস কাটে আবার সেই গরিব মানুষের লাত্তি মারে উস্কা উস্কা মারে চুপ কর আরে কি এসব করো থাকবে না আরে ওই শালার পুত্র থাকবে না আইতাছে আসল লোকেরা যখন আইব তখন কি বল আরে হন দাইয়া কারে হাজে দিবি বিসিআর 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 দেখে ফিলিং বানাই দিই বল তো আমি চল কে আমি চল ভিক্ষা করে খাইবি শালার পুত্র আ এত মাথা গরম করছিস কেন কি হয়েছে কি আয় আয় ভিতরে ভিতরে চল শালারা বস হয়েছে কি কদম আলী এত মাথা গরম করছিস কেন হ্যাঁ বেশি কথা কইয়ে না তো মাথা গরম আছে চা দাও হা হা গরম আছে বাবা মাথা গরম আছে আব্দুল আব্দুল দু কাপ চা দে না না লে বাবু কত বলি তোর বাচ্চাটা দে দে বেটা যা স্পেশাল পারিস না এখনই শুটিং আরম্ভ হইব সব রেডি রেডি তো বইয়া কামাও গিয়া যাও আরে পাগল বাচ্চা না হইলে শুটিং প্যাকা বইয়া যাইব হিরোইন আজ বিকেলে ব্যাংকক যাইব ফিরব 2 মাস পর তাইলে খুব ঠেকা ঠেকা মানে বুঝতে পারতাছ না বুঝছি 1000 টাকা ভালা 1000 পাগল নাকি কি ক পুরা 1000 টাকা গুন্না দিবি তয় বাচ্চা পাবি ওই কাওলা ও কয় কি দে দে বাবা ঠেকা আছে আরে যা বেটা ঠেকা আছে ঠেকা তো নাই উডা দিতে তো পাছায় কপ কপ করে হ্যাঁ ও কি ঠিক আছে তো দে দিজিয়ে বাবু ওর ঘাড়ের রোগ একটা টেরা আছে 1000 টাকা এমন কি আছে 1000 টাকা এমন কি আছে না দে দিজিয়ে মনে রাখিস ফাঁসাই টাকা নিলি আরে তো এক দেশ আর এক দেশে ফাঁসাই টাকা লয় আমি তো ফালতু টাকা দিলে দে হন কেমনে ভাই যা দিলামে সুপাই কে তার কি তুফান মিলে আই হায় কি এনেছি কালু কালু আরে আরে কালু এ বড়া কা হুয়া এ আই এদিকে এতলে হট্টগোল কিসে হট্টগোল না হালার পর দেখ কি আনছি ও ও কিতনা দারু হ্যাঁ সব দারু হায় না তুই পানি ভরিয়া লিয়ে আইছিস পানি নাকি খাইলে তো পাবি ও লক্ষ্মী আজ হম নাহাইবে আর খাইবে খাইবে আর নাহাইবে আরে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারা হায়
दुनिया तुम्हारा है, दुनिया को लात मारो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है, दुनिया को लात मारो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है। बचपन की मोहब्बत को हमें भूलन बलो की कोईरा, बड़ जाला बुके से अमार हमें भाई जाया चीजन होईरा, बचपन की मोहब्बत को हमें भूल बलो की कोईरा, लक्ष्मी बुके धागा दिलो हमी तार पिए जब मोईरा, झंडे झंडे डोली आनंदे हमी बोना कोल गो, झंडे झंडे डोली आनंदे हमी बोना कोल गो, कत नहीं काया मार साथे, कत नहीं काया मार साथे, प्रेम को रीते चाहे, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है, दुनिया को लात मारो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है। दुपट्टा मेरा इन्हीं लोगों ने ले लेना, दुपट्टा मेरा हाँ जी दुपट्टा मेरा, ओ जी दुपट्टा मेरा। झुमबराबर झुम शराबी, झुमबराबर झुम, अरे झुमबराबर झुम शराबी, झुमबराबर झुम, हे झुमबराबर झुम शराबी, झुमबराबर झुम, झुमबराबर झुम शराबी, झुमबराबर झुम। अरे बड़ो मजा आयलो, अरे नाचू ना भाभी। कत नहीं काया मार साथे, कत नहीं काया मार साथे, प्रेम को दीते चाहे, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है, दुनिया को लात मारो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारा है, दुनिया तुम्हारा है। सादिक भाई साइड टा दी मेरे ऑमलेट लगाओ।
চারটে ডিমের অমলেট? আরে খুব গরম দেখছি। হ্যাঁ চুরি চামারি শুরু করছিস নাকি? মানে হাইজ্যাক টাইজ্যাক খাবে? না না নতুন কাম নিছি। নতুন কাম কোথায়? কোর্টে। পোর্টে? আরে দূর পোর্টে না, কোর্ট কোর্ট কাসারি। তো ওই জায়গায় তোর কি কাম? আরে অ্যাডভোকেট উকিল মুক্তারা যা করে আর কি। খাইছে আমারে। তুই ওকালতি পাস করলি কবে? আমি যা করি ওতে পাস করা লাগে না। চাপাবাজি? চাপা? এই নানান ধরনের কেস করি আর কি। দালালি? ও শব্দটা কইও না, প্রেস্টিজে লাগে। দালালি কও আর যাই কও, মাল আছে, হার্ড ক্যাশ। টাকাটা কিন্তু ক্যাশ চাই স্যার। মক্কেল একদম ক্যাশ, জামিনের আগে অর্ধেক পরে অর্ধেক। কেসটা হইল গিয়া ধান কাটার ফৌজদারি আসামি চারজন স্যার। আমার কমিশন যা আছে তার উপরে আমারে কিছু ধরে দিয়েন। কেস কত নম্বর কোর্টে? দুই নম্বর কোর্টে স্যার। ঠিক আছে, কাগজপত্র সহ মক্কেলকে নিয়ে আয়। মা তাবিজু 300 টাকা করে লাগবো আমার কমিশন সাহ। সেইদিন গেলাম 150 টাকা করে। বাবা রি পুরানা স্বামী। ঠিক আছে 200 টাকা করে দিবি। না 150 টাকার 1 পয়সা বেশি পাবা না, যাও। ঠিক আছে ঠিক আছে, তয় আমার লেগে কিছু দইরা দিস। কেস কয় নম্বরে? 3 নম্বরে। 3 নম্বরে ক, তাড়াতাড়ি নাম ক। নাম ক? ফারজানা। ফারজানা। তোর নাম? পুতুল। পুতুল। তোর নাম? নাহার। নাহার। তোর নাম? বিউটি। বিউটি। ওই গঙ্গা দেব না, তোর নাম ক? আর দূর তরি তো একটা বানায় চালাই দিব। ওই সে তাড়াতাড়ি ল। উইশা উইশা খাল 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 হয়ে যাব। পাইছি আরেকটা কেস, পাইছি 295 প্রমোদ বালা। ও গো জাবিনটা যদি যাবটা, এসব কেস আমি করি। ক্যান্সার? ও গো কি দোষ, ওরা তো গতরে খাইটা রোজগার করে। এটা তো বললাম তো এসব কেস আমি করি না। কি এরম একটা কেস ছুটে দেবো গা, কি করি? পাডবারি সাপ, পাডবারি সাপ বেশি বেরোস তার, পাডবারি সাপ। কি রে দেখলি আমার উকিল উঠার সাথে সাথে কেমন জামিন দে দে, টাকা দে, একজনের টাকা তো পুরো নাই বাকি। আর আমার যে কিছু দেরে দেওয়ার কথা ছিল ও আমাকে লাগেন না। হ্যাঁ ওর দেওয়ার কাছ থেকে ল। কয় কি? আর তুমি একদিন আমার ঘরে যাই। হাত চুল বেড়িটা দে, টাকা দে। আরে আবার কান দে দেখি, এই জন্যই উকিল সাহেবরা পোদ বাড়াগো কেস নিতে চায় না। দে দে টাকা দে। আরে কাম করস, টাকা দে না। ওরা আমাকে টাকা না দিয়ে তাড়িয়ে দিয়েছে। ও বাবা, উনি দেহি আবার শুদ্ধ কথা মারায়। দেহি দেহি তারে। হ্যাঁ বাবা, সে হারাটা তো আজকারে ফিল্মের হিরো নিকামাতা। টাকা দেয় নাই বললাম তো, আমাকে টাকা দেয়নি। টাকা দেয় নাই মানে? আমি যে বাসে কাজ করতাম সে বাসা থেকে গতকাল 500 টাকা হারিয়ে গেছে। ওরা মনে করেছে আমি চুরি করেছি, তাই আমাকে বেতন না দিয়ে তাড়িয়ে দিয়েছে। আরে মোর পুলিশে তো লোক এমনি। রাতে আমি রাস্তা দিয়ে আসছিলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে এসছে। আমি তো মনে করেছিলাম তুমি হেডা ভাইজান, আপনার পায়ে পড়ি আমার বড় বিপদ, পৃথিবীতে আমার কোনো আশ্রয় নেই, আমি আর পারি না, আপনার কাছে একটু আশ্রয় দেবেন। আচ্ছা ওডো ওডো আশ্রয়, আমি তো তাকে পরের আশ্রয়। ভাই ওই জায়গায় মেয়েদের পেছনে কয়টা ছেলে ছিল, ওরা বলেছে আমাকে ধরে নিয়ে যাবে। কয়েকটি আপনি আমার ভাই। ঠিক আছে ঠিক আছে, কোন জায়গায় যখন জায়গা হয় নাই তখন মেতরের ঘরেই থাকবি, চল আয় আমার লাগে। ওই শালার এবারে তিনখানায় খুলতেইব।
এইটা হইলো আমার কালু ভাইয়ের ঘর। যাতে মেয়ে তো রইলে কি হইব, মানুষ হিসাবে অনেক বড়, কলজাটা কম পক্ষে যাইডা তোর কম না। কি রে ওই যারা বাতি যার খাবার কি রে সাঁতার কপালে উষ্টা মারবি সোনা বাবি। আরে ও বাবি, এই আরে কি হইলো, আরে ই আমার কাকে ধরে লিয়ে আইলি? আরে আমি ধরলাম কই, আমারে তো বেড়াইয়া ধরছে, কয় দুনিয়াতে কেউ নাই। আর তুই ভি ধর্মশালাতে লিয়ে আইলি? কি আর করি, কুত্তায় ঘি খাইলে নাকি সরুইটা যায়, আমার দশা হইছে তাই। তা লগে আইনা ঘি যখন খাই ফালাইছি তখন দুই চার দিন থাকো, পরে মাইনষের বাড়িতে একটা কাজকর্ম জোগাড় করে বিদায় করে দিব। আরে লক্ষ্মী, এক মগ পানি ঢালিয়া যে চলিয়া গেলি, আমাকে কে নাহাইয়া দিবে? দেখ বুঢ়া কি বলে, নিজের হাতে গোছল করবে ও ভি পারে না, বোতল হান্ডাইতে তো আমাকে দরকার পড়ে না। হ্যাঁ থাক ভাই, পরে কথা বলবে। হ্যাঁ কিরে কান দুষ্কার, আরে কি হলো? কিছু না ভাই জান, কাছি আমার নসিবের কথা ভেবে। নসিব? হ্যাঁ নসিব ছাড়া আর কি বলবো, তা না হলে প্রমোদ বালাদের সাথে আজ আমাকে একই লাইনে দাঁড়াতে হলো। সব পাখিটাকে একদিন পিঞ্জিরায় বাঁধতে চেয়েছিলাম, পারিনি, কেমন করেছেন উড়াল দিল। ওই শালার পাখি বজ্জাতের এক শেষ, মহাবেইমান। হয়তো আপনার কথাই সত্যি, তা না হলে আমার ভাগ্যটা এমন হবে কেন? স্বাধীনতা যুদ্ধে বাপ মা হারিয়ে পরের ঘরে ঝিয়ের কাজ করে মানুষ হব কেন? মানুষ আমাকে নিয়ে এমন চিনি মিনি খেলবে কেন? তোমার কপালে সুখ নাই তাই? তবু তবু সব মেনে নিয়ে আমি তো সুখেই ছিলাম, কিন্তু সুখ নামের পাখিটা এতেও স্বস্তি পেল না, আমাকে আমাকে আরেক ধাপ নিচে নামিয়ে দিল। ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। না না না, তাহলে হয় এভাবে যেতে পারে না বাবা। কিন্তু সে গেছে এটাই সত্য কথা, ভারত বংশমর্যাদা কারো গায়ে লেখা থাকে না। আজ যদি সেগুলো ভালো বংশের মেয়ে হতো, তাহলে আমার বংশের মুখে চুন কালি দিয়ে রাস্তার একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেত না বাবা। এত কোনো ঘটনা নিশ্চয়ই একদিনে ঘটেনি, অথচ আমি খুনা করে এর কিছুই জানতে পারলাম না কেন? ফারুক তুমি ভুলে যেও না আমি তোমার জন্মদাতা পিতা, আমি সবসময় তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। লন্ডনে তোমার লেখাপড়ার ক্ষতি হবে বলে আমি কিছুই জানাইনি বাবা। এই মাস থেকে করে আজ আমি বড় ডাক্তার, তোমার সব আশা পূর্ণ হয়েছে, কিন্তু তুমি কি মনে করো আমি ডাক্তারি করতে পারবো? কেন পারবে না? সামান্য একটা মেয়ের জন্য তোমার জীবন আমি নষ্ট হতে দেব না, তোমাকে আমি আবার দিয়ে দেব। আমি আবার বিয়ে করব? হ্যাঁ, সংসার করব, ডাক্তারি করব, কিন্তু কি করে বাবা, আমি এই আমি সামান্য একটা মেয়ের মনকে জানতে পারিনি, তাকে বুঝতে পারিনি, তাহলে কিভাবে একটা মানুষের দেহের অসংখ্য নারী নক্ষত্রের খবর আমি রাখবো?
অসম্ভব, আমার তারা ডাক্তারি করা সম্ভব না। না, আমি ডাক্তার না, আমি আমি ডাক্তার হতে পারি না, আমি ডাক্তার হতে পারি না বাবা, আমি ডাক্তার হতে পারি না। হুজুর, একটা দুর্ঘটনা ঘটে যাবে বলে মনে হচ্ছে। কিভাবে? ছোট সাহেব যদি সত্যি ঘটনা জেনে ফেলে? কার কাছ থেকে জানবে? আব্বাসকে তো তাড়িয়ে দিয়েছে। কিন্তু হুজুর, আব্বাসকে তো আমি গতকাল বাজারে দেখেছি। আব্বাস এলাকা এখনো ছাড়েনি। উলিপুরের চেয়ারম্যান তোমার শ্বশুর না? তার পোলাডা হয়তো এতদিনে পিলার থেকে ফিরাইছে। ভাই বোনা বই, তোমার বাচ্চার স্বামী যাতে তোমার বুকে ফিরে আসে সেই দায়িত্ব আমার। এই বাচ্চাটাই তোমার, এটা আমি রাস্তায় কুড়াইয়া পাইছিলাম। তোমার দেওয়া সেই সিডিটা আমার কাছে আছে, পরে তুমি বুকে তুলে নাও। ও অনেকদিন মায়ের বুকে আদর পায় না। এই যে ভাই, এই যে ভাই, শুনেন, আপনি কি চেয়ারম্যান সাহেবের ছেলে? কেন, আপনি কে? আমি ঢাকা থেকে আসছি, ওনার সাথে দেখা করা আমার খুবই প্রয়োজন। হ্যাঁ, আমি চেয়ারম্যান সাহেবের ছেলে। বলুন কি প্রয়োজন? আপনি আপনি সেই বাবার সুযোগ্য সন্তান। মানে? মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া আপনিও আপনার বংশের ঐতিহ্য রক্ষা করছেন। কি বলতে চান আপনি? বলতে চাই, কি দরকার ছিল একটা অসহায় এতিম মাইয়ার লগে মিথ্যা প্রেমের অভিনয় করে তার বিয়া করণের? কি দরকার ছিল তার জীবনটা নষ্ট করে দিয়া তার রাস্তায় নামায় দেওয়ানের? মনে যদি এই ছিল বিলাতে দিয়া আরেকটা বিয়া করবেন, তাহলে কি দরকার ছিল তার গর্ভে একটা সন্তান দিয়া তার কলঙ্কিত করে চাচির বাড়ির শেষ আশ্রয় থেকে বঞ্চিত করার? কি স্বভাবতা বলবো ছেন? এই ছবিটা চেন? এই ছবি, এটা আপনি কোথায় পেলেন? এ তো মিসেস কেনের ছবি, আমরা একসঙ্গে লেখাপড়া করতাম, আমার সহপাঠী ছিল, এটা আমি সালেহাকে পাঠিয়েছিলাম। কি এই মাইয়ারে আপনি বিয়া করেন নাই? বিয়ে? আপনাকে এসব কে বলেছে? সালেহার এই ছবি দেখায় বলছিল আপনি লন্ডনে বিয়া করছেন, সালেহা এই বাড়িতে থাকলে আপনি নাকি কোনোদিন দেশে ফিরে আসবেন না। তাই সালেহা, আপনি কো মান ইজ্জতের জন্যে, শুধু আপনার জন্যে আপনি কো কথা মনে করিয়া নীরবে নিঃশব্দে বাড়ি থেকে চলে গেছে। বাবা, চিৎকার করো না। তুমি কার কাছ থেকে কি শুনে এসে আমার চোখের উপর চোখ লাগিয়ে কথা বলছো? এই ছবিটা সালেহাকে দেখে তুমি কি বলেছিলে? বলো কি বলেছিলে? বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে। তবির চৌধুরীর একমাত্র ছেলে একটা অজানা অচেনা মেয়েকে বিয়ে করবে তা আমি চাইনি, তাই তাকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। জি বাবা, তুমি এত নীচ, এত ছোট, এত জঘন্য মানসিকতা তোমার। আরোক, আমি আমি যা করেছি তা করেছি, ভালোর জন্য করেছি। প্লিজ বাবা, আর কোনো ব্যাখ্যা দেবার চেষ্টা করো না। একটা অসহায় মেয়েকে, একটা দুঃখী মেয়েকে তাড়িয়ে দেবার আগে একবারও কি তোমার মনে হয়নি, একবারও কি তোমার মনে হয়নি আমার কথা, একবারও কি মনে হয়নি ওই মেয়েটি তোমার পুত্রবধূ, যার গর্ভে ছিল এই বংশেরই রক্ত? যে রক্তের বাই করো তুমি খোকা। বাবা, যে মেয়েটিকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ সে সব অপমান সহ্য করে
এই বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য নীরবে মুখ বুঝে একটি কথা না বলে চলে গেছে। আমি ছাড়া যে ওর আর কেউ নেই, আমি তার কাছে যাব, আমি তাকে খুঁজে বের করবই। এই যে ভাই, আপনি জানেন ওর কোথায় আছে? জানি, এফডিসির কেটে কালু দারোয়ানের ঘর। সত্যি সত্যি ওরা ওখানে আছে, আমি ওদেরকে পাবো। এই যে ভাই, আপনি চলুন না প্লিজ। আপনি যান, আমি পরে আসবো। ফারুককে ঘটনাগুলো কে বলেছে বলতো? আমি মিটিংয়ে চলে যাব, তুই এক্ষুনি যা, আব্বাসকে যেখান থেকে হোক খুঁজে বের করবি। যা, যাচ্ছি। আমি যাচ্ছি হুজুর, আমি যাচ্ছি। কিন্তু কিন্তু ছবিটা বা পেল কোথায়? চেয়ারম্যান সাহেব, ছবিটা আমি দিছি। কে তুমি? পরিচয় একটা ছিল, কিন্তু মিথ্যা কলঙ্কের কালিতে সে পরিচয় আমার ঢাকা পড়ে গেছে। ধরিতে না করে সোজা কথাই বলো, কে তুমি, কি চাও? মনে পড়ে চেয়ারম্যান, মাত্র মাত্র 40 বিঘা জমির জন্যে একটা মায়া মানুষরে আপনি বেশ্যা বানিয়ে দিয়েছিলেন। আমি আমি সেই 40 বিঘা জমির ফসল, আমি আপনার বাপ বইলা ডাকতে আসি নাই, আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আমি শুধু একটা কথা জানতে আইছি, সত্যি করে বলেন তো, আমার মা সত্যি খারাপ ছিল কিনা? আমি বেশ্যা পাড়ায় আমার মায়ের সে চিৎকার শুনছিলাম, সে চিৎকার কোনো অসুখী মহিলার হইতে পারে না। বলেন বলেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, যে প্রশ্নের জবাবের জন্য আমি আপনার কাছে আসছিলাম, সেই প্রশ্নের জবাব আপনারে দিতেই হইব, তা নইলে আমি আমি আপনারে বাঁচতে দিব না। এটা কালু মেথরের ঘর, সমাজের খুব ছোট জাতের মানুষ, ভদ্রলোকরা এখানে এলে তাদের যা চায়। আমি প্রমোদ বালাদের শাড়িতে দাঁড়িয়ে কোর্ট থেকে জামিন নিয়ে এখানে এসেছি। আমি জানি সালেহা, আমি সব মিথ্যে অহংকারের বংশমর্যাদার বড়াই করে যারা মানুষকে ঘৃণা করে, আমি তাদের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে এসেছি। আমি জানি সালেহা, তুমি অনেক কষ্ট। তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমি যে কষ্ট করেছি, সে কষ্ট আমার জীবনে নতুন কিছু নয়। তোমার সাথে সুখের দিনগুলো, আমার জীবনের স্বপ্ন, ওটাকে স্বপ্নই থাকতে দাও। কাটা গায়ে লবণের ছিটে দিও না। ন্যাচরের ঘর হলো, আমি বোধহয় একটু ভালো আশ্রয় পেয়েছি। কোটির দালালি করলো, আমি বোধহয় একটা ভালো মানুষের দেখা পেয়েছি। এই আশ্রয়টুকু আর নষ্ট করো না, তুমি ফিরে যাও তোমার বিলেতি মেমের কাছে। মিথ্যে, সব মিথ্যে সালেহা। এই ছবি মিসেস ক্যারির ছবি, লন্ডনে আমার লেখাপড়াতে খুব সাহায্য করেছিল, তাই ওরে অনুরোধে এই ছবি তোমাকে পাঠিয়েছিলাম। আর বাবা তারই সুযোগ নিয়ে মিথ্যে চক্রান্ত করে তোমাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার কোনো দোষ নেই সালেহা, আমি তোমার স্বামী, তোমারই আছি। এমন অবস্থায় জনসভায় আমার উপস্থিত হবার কথা ছিল না, তবু শুধু পূর্বে মিটিং নির্ধারিত ছিল বলেই আজ আমি আপনাদের সামনে দুটো কথা বলতে এসেছি। ভাই সব, আমি এবার সংসদ সদস্যের জন্য
নির্বাচন করছি, আশা করি আপনাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে জয়যুক্ত করবেন। আমি এবার এসেছি, আপনাদের কোন দাবি দাওয়া থাকলে আমাকে বলবেন, আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা অবশ্যই বলবো। চেয়ারম্যান সাহেব, সংসদ একটা পবিত্র জায়গা, সেইখানে গিয়ে বলতে পারবেন মাত্র 40 বিঘা জমির জন্যে নিজের বিয়া করা বউরে চরিত্রহীনা কইয়া দুধের শিশু সহ লাত্তি দিয়া যে খেদায় দেয়, বিনা দোষে তালাক দেয়, তার সংসদে বসার অধিকার আছে কি নাই সে জবাব কি তোকে দিতে হবে? তুই কে? আমি আমি সেই হতভাগ্য সন্তান যার মায়ের আপনি মিথ্যা কলঙ্ক দিছেন, যার মায় দুয়ারে দুয়ারে ঠোক্কর খাইয়া বেশ্যা বাড়িতে আশ্রয় পাইছিল, সতীত্ব বাঁচানোর জন্য যে গলায় তড়ি দিছিল। মিথ্যে কথা! এই হারাম জাদাকে কেউ পাঠিয়েছে আমাকে বিরোধিত করার জন্য। ও নিশ্চয় অন্য বাড়ির লোক, ওর এসব কথার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আছে। হ্যাঁ, উপরে আল্লাহ সাক্ষী, নিচে আমি। আব্বাস তুই? হ্যাঁ হুজুর, আমি আপনার চাকর আছিলাম, যে এই লোকের সামনে দাঁড় করাইয়া আপনার স্ত্রীরে মিথ্যা অপবাদ দিছিলেন, আমি সেই আব্বাস। ভাই সব, উনারে আমি চিনি না, উনি যা কইছে কোরআন শরীফ সিয়া কইতে পারি, তা অক্ষরে অক্ষরে সত্যি। চেয়ারম্যান, আমি শুধু চাইটা ভাত খাইয়া বাইচা থাকার জন্যে এই সমাজের অসংখ্য মানুষের অসংখ্য লাত্তি খাইছি, জীবনে কোনো লাত্তির প্রতিবাদ করি নাই। আমার জীবনে যে প্রথম লাত্তি দিছে আমি তার প্রতিশোধ নিমুই। ইওর অনার, এই সেই খুনি কদমালি যে জীবনের প্রথম থেকেই প্রতারণা করে আসছে এদেশের জনগণের সাথে। আটা দিয়ে গুল্লি তৈরি করে সে মহাশক্তি বটিকা নামে একটা ঔষধ তৈরি করে বিক্রি করেছে জনগণের কাছে। এদেশের সহজ সরল মানুষদের সঙ্গে সে প্রতারণা করেছে, সিনেমার টিকিট ব্ল্যাক করে সে পুলিশের হাতে ধরাও পড়েছে, তারপর মিথ্যা এক কাহিনী সাজিয়ে প্রতারণা করতে চেয়েছিল সংসদ সদস্য প্রার্থী দবিরুদ্দিন চৌধুরীকে। কিন্তু দবিরুদ্দিন চৌধুরী তার প্রতারণার প্রতিবাদ করলে তাকে প্রকাশ্য দিবালোকে নিশংস। বসেন উকিল সাহেব, বৈশা পড়েন। আমার বিরুদ্ধে যুক্তি তর্ক দিয়ে আপনি যা প্রমাণ করতে চাইতেছেন তা আমি জানি, আমার কথা আমারে কইতে দেন। অর্ডার, অর্ডার। কি বলতে চান আপনি বলুন। হুজুর, বাংলাদেশ একটা ছোট্ট গরিব দেশ, যেই দেশের পবিত্রতম স্থান হইল সংসদ ভবন, যে সংসদ ভবনে 54,000 বর্গ মাইলের সমস্যা নিয়ে কথা বলা হয়, সেই পবিত্রতম জায়গায় ওই ব্যক্তি কি বসার অধিকার রাখে যে মাত্র 40 বিঘা জমির লোভ সামলাইতে পারে না? বক্তব্য সংক্ষিপ্ত করুন। ওই দবিরুদ্দিন চৌধুরী মাত্র 40 বিঘা জমির লোভে আমার মায়ের বিয়া করছিল, তারপর সেই সম্পত্তি লেখায় নিয়া মিথ্যা কলঙ্ক দিয়া আমার মায়ের তালাক দিছিল। তারপর আমার মায়ের কি হয়েছিল জানেন? সতীত্ব বাঁচাইতে গিয়া বেশ্যা পাড়ায় আমার মা গলায় তড়ি দিয়া মরছিল, আর আমার জায়গা হয়েছিল রাস্তার ওই ফুটপাতে। আমি আমার মায়ের মতো গলায় তড়ি দিয়া মরতে পারি নাই, এইটাকে আমি জুকারের মতো একটা মোচ রাখছি। আমি নানান ধরনের পোশাক পইরা রাস্তা কাটে সংসাই যা লোক হাসাইয়া পয়সা রোজগার করছি। আমি করি নাই হেন কাজ নাই, শুধু বাইচা থাকার জন্যে, শুধু এই পেটটার জন্যে। আমিও তো একটা মানুষ, আর মানুষ হিসাবে বাইচা থাকার অধিকার এই দুনিয়ার সব মানুষের আছে। আমি আমি জন্মের পর থেকে একটু তাগার জায়গাও পাই নাই, আমি রাস্তা কাটে শুয়ে থাকছি।
দবিরুদ্দিন চৌধুরী আমারে স্বীকৃতি না দিলেও আমার কিচ্ছু যায় আসে না। আমারে আমারে ভালোবাসা বুকে টাই না, আদর কইরা মানুষের অধিকার দিয়া যে লোকটা কাছে টেনে দিছিল সমাজ, সে খুব ছোট জাত, সে ওই কালু ম্যাথর। আর ওই যে ছোট্ট শিশু সন্তানটা দেখতেছেন, ওইটা দবিরুদ্দিন চৌধুরীর শেষ বংশধর। আর ওই মহিলা হইল দবিরুদ্দিন চৌধুরীর ছেলের বউ। দবিরুদ্দিনের সক্রান্তে ওরেও একদিন প্রমোদ বালাগোলায় নিয়ে গিয়া দাঁড়াইতে হয়েছিল। যদি আমার সঙ্গে দেখা না হইত তাহলে ওরেও আমার মায়ের মতো ইজ্জত বাঁচাইতে গিয়া বেশরা পাড়ায় গলায় দড়ি দিয়া মরতে হইত। আর ওই পোলাটা হইতো আরেকটা কদমালি। ধর্মাবতার, আমি জানি কদমালি হইয়া বাইসা থাকার কি আলা, তাই তাই নতুন করে আরেকটা কদমালি জন্ম হোক এটা আমি চাই নাই। আমি এও চাই নাই যে দবিরুদ্দিন চৌধুরীর মতো একজন ঠগ জোচ্চোর বদমাইশ ওই পবিত্র সংসদে গিয়া বসুক, তাই আমি তারে খুন করছি। আপনার কাছে আমার অনুরোধ, ওই পবিত্র সংসদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সমাজের কদমালিদের জন্য একটা ব্যবস্থা করবেন, আর যেন নতুন কইরা কোনো কদমালির জন্ম না হয়। আমার মা অবতার, বিচারে আমার ভাগ্যে কি আছে আমি তা জানি, তার জন্য আমি চিন্তাও করি না। শুধু একটা কথা বইলা যেতে চাই, দুনিয়ার এই আদালতের পরেও কিন্তু আরেকটা আদালত আছে। আজকের আদালতে আমার পক্ষে কথা বলার কেউ নাই, কিন্তু সেদিনের সেই আদালতে আমার পক্ষে একটা লোক কথা বলবো, সে আমার মা। সেই বলবো এই খুনের জন্য দায়ী কে। আসামি কদম আলী নিজ মুখে নিহত দবিরুদ্দিন চৌধুরীকে হত্যা করার স্বীকারোক্তিতে এই আদালত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেয়। অতএব বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি কদম আলীকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হইল। স্বীকৃতি না দিল, আমি জানি তুমি আমার ভাই। একবার তুমি আমাকে ভাই বলে ডাকো, তুমি অনেক বড়। এবার তুমি আমাকে ভাই বলে স্বীকৃতি দাও, আমি সারা জীবন অন্তত একটা সান্ত্বনা নিয়ে থাকতে পারবো। কদমালির মতো একটা ভালো মানুষ আমার ভাই ছিল। এবার আমার পক্ষে আসো ভাই, পক্ষে আসো। ফারুক, জীবনে কোনো আদর যত্ন পাই নাই তো, তাই সাহস হয় না। এসো ভাই। মিয়া ভাই, বই না তোমার এ কথা দিছিলাম, তোমার স্বামীর সন্তান তোমার বুকে ফিরিয়ে দেব। আমি আমার কথা রাখছি, এই নাও তোমার চিঠি। সবই তো পেলাম, কিন্তু আমার ভাই যে চলে যাচ্ছে। কালু, আমি কেমন বিচার হল, এ ভগবান, এ তেরা কেসা ইনসাফ। পাগলামি করিস না কালু, পাগলামি করিস না, কইতেছি পাগলামি করিস না। সাদেক ভাই, সময় অসময়
তোমারে অনেক কষ্ট দিছি, আমারে আমারে মাফ করে দে। কি হইয়ার ভাতিজা, আমার জীবনটা শুরু হয়েছিল লাঠি কুটা দিয়া, শেষ লাঠি কুটা দিয়া।